শুক্রবার জুম্মার নামাজের পর বেলা 1:30টার সময় মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার জিতপুর নতুনপাড়া জুম্মা মসজিদ কমিটির পক্ষ থেকে মুসলিম ধর্মের প্রাণপুরুষ তথা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন বিজেপি মুখপাত্র নূপুর শর্মা। তার গ্রেপ্তারের দাবিতে অর্থাৎ অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ করেন মুর্শিদাবাদের জিতপুর নতুনপাড়া জুম্মা মসজিদ কমিটি। ভিডিও রিপোর্ট জেন টিভি। নূপুর শর্মার বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছিল, মিডিয়ার সামনে তুলে ধরেছিল, সারা বিশ্বাস তোলপাট, হ্যাঁ, সংবাদপত্র প্রকাশিতের ছবিতে এবং টেলিভিশনের পর্দায় বিশ্বের সমস্ত মানুষই দেখেছে, তার ফাঁসির দাবিতে আমরা আজ মহামিছিলে সামিল হয়েছি। বিতৃষ্ণ এলাকা থেকে, হ্যাঁ, দূর দারাজ থেকে কমসে কম 10-15 হাজার লোক সমাবেত হয়ে আমরা আজ মহামিছিল করেছি। এই মহামিছিলের একটাই দাবি আমাদের, তার আমরা ফাঁসি চাই, নূপুর শর্মার ফাঁসি চাই। এই বিশ্ব মহামানব, মহামানবের কল্যাণকারী এবং আমাদের বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে আমরা তার ফাঁসিবাদের প্রতিবাদে আমরা আজ মহামিছিলে হাজির হয়েছি। কোথায় কোথায়? গ্রাম শিলগ্রাম, নবগ্রাম থেকে আমাদের 5 গ্রাম মোড় পর্যন্ত আমরা পথসভা করেছি, মহামিছিল করেছি পায়ে হেঁটে। কোথায়? আপনার নাম? আমার নাম আব্দুল মুন্নাফ, আমি নবগ্রাম ব্লক মসজিদের ইমাম। এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা। বাজারে চলে এসেছে পিকোয়ান্ড গুঁড়ো মশলা, যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্থ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান্ড গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।